হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি প্রসেনজিৎ। আজকে তোমাদের বলবো ওয়ান্ডারিং জিও নিয়ে। দেখো, খুব সহজ পরিচর্যার একটা গাছ। তোমাদের একটাই কাজ করতে হবে, এই গাছটা শুধু ছায়াতে গ্রো করতে হবে। এই গাছটা তোমরা যদি বেশি সানলাইটে রাখো, দেখো তাহলে তোমার এই যে পাতার যে বাহার, পাতার বাহারটা নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর একটা সহজ পরিচর্যার গাছ। দেখো দুটো গাছে আমি আরেকটা গাছ দেখাচ্ছি, দুটো গাছের মধ্যে তুমি তফাত বুঝতে পারবে। দেখো এটা ছায়াতে আছে আর এটা একটু এটা সানলাইটে এমনিই পড়ে আছে। দেখো এটা আমার একটা সাইকেলের খাঁচা ভেঙে গিয়ে যে সামনের যে খাঁচাটা থাকে সেই ভাঙাটায় আমি গাছটা গ্রো করেছিলাম। ছাদের এক কর্নারে পড়েছিল, থেকে সানলাইট বেশি পেয়েছে, অবহেলায় পড়ে থেকে। দেখো দুটো পাতার মধ্যে তোমরা ডিফারেন্স তোমরা বুঝতে পারবে। এরপর এই পাতাটা দেখো কি সুন্দর ভ্যারিয়েশনটা তুমি বুঝতে পারছো। আর এই পাতা দেখো একটা সাদা সাদা ভাব হয়ে গেছে, ভ্যারিয়েশনটা নষ্ট হয়ে গেছে। তো এই গাছটা তোমরা হ্যাঙ্গিং করতে পারবে খুব সুন্দরভাবে। হ্যাঙ্গিংয়ের মিডিয়াটা তোমরা একটু সফট মানিয়ে নেবে, একটু হালকাও যদি বানিয়ে নাও তাহলে হ্যাঙ্গিং করতে পারবে খুব সহজে। একটা তোমার কাছে যদি এরকম গাছ থাকে তুমি অনেক গাছ করে নিতে পারবে। কাটিং থেকে খুব সহজে গ্রো করে এই গাছ। হ্যাঙ্গিং যদি তুমি করতে চাও তাহলে তুমি মাটি নেবে, মাটির সাথে একটু কোকোপিট মিশিয়ে নেবে। ধরো তুমি যে টবেই মাটি নেবে, ধরো এক টব একটা মাটি নিয়ে সেটা হাফ করে নেবে, নিয়ে এই এই যে হাফটা, এই হাফ মাটিটা তুমি কোকোপিট দিয়ে দেবে, দিয়ে তুমি কাটিং বসাতে পারবে। আর তুমি যদি এমনি টবে করতে চাও তাহলে যে টবে মাটি নেবে, ধরো এটা এক টব মাটি আছে, এটা তুমি হাফ ডিভাইডেড করে নিলে 50% এখানটা তুমি বালি নিয়ে নেবে আর 50% নেবে মাটি, নিয়ে এইভাবে তুমি কাটিং বসাতে পারো। কীভাবে কাটিং বসানো যায় আমি তোমাদের দেখাচ্ছি, খুব সহজে কাটিং বসানো যায়। আমার কাছে এই জিও গাছ অনেক ছিল, নষ্ট হয়ে গেছে কনস্ট্রাকশনের কাজের জন্য বাড়িতে পড়ে থেকে থেকে। আমি এখান থেকেই কাটিং নিচ্ছি। নিয়ে আগে তুমি মিডিয়াটা তৈরি করে নেবে, নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, তাহলে খুব সহজে তুমি এটা বসাতে পারবে। এইভাবে কাটিং নিয়ে তুমি বসিয়ে দিলে এক ধার দিয়ে, এরকম অনেকগুলো কাটিং নেবে। জলটা তোমায় অবশ্যই বুঝে বুঝে দিতে হবে, জল এই গাছ বেশি পছন্দ করে না। দেখো এর ভেতরে, এটা একটা সফটউড কাটিং, এর ভেতরে জল আছে। একটু যদি তোমার জল বেশি হয়, এতটাই নরম, তোমার রুট ডেভেলপড হবে না, ওই কাটিংগুলো সব নষ্ট হয়ে যাবে পচে গিয়ে। তুমি যদি একটা কাটিং বসাও তার থেকে অনেক গ্রো করে যায়, কিন্তু তুমি যদি চার পাঁচ দিয়ে এরকম চার পাঁচটা কাটিং দিয়ে দাও তাহলে একসাথে অনেকগুলো গ্রো করবে, দেখতে ভালো লাগবে। এটাই কারণ, আর কোনো কারণ নেই। এইভাবে তুমি প্রপোগেশন করে বাড়িয়ে নেবে। মাটিটা তুমি বানাবে 50% মাটি, 50% বালি দিয়ে মাটি বানিয়ে নেবে, নইলে 50% মাটি নেবে, 20% বালি নেবে আর 30% কোকোপিট নেবে। নিয়ে একটা হালকা মিডিয়া বানাবে, কোনোরকম কম্পোস্ট তোমরা দিতে যাবে না নতুন কাটিং করার সময়। কম্পোস্ট দিলে তাহলে এই যে এইভাবে তুমি করবে। আর দেখো এটা একটা ছাওয়া জায়গায় আছে, আর একটা কাটিং আমি বসিয়েছিলাম। এটা একটা আমার কৃষ্ণচূড়া গাছ আছে, এর নিচে যে ফাঁকা জায়গাটা আছে দেখো এখানটা একটা কাটিং বসিয়ে না, কত জিও প্ল্যান্ট হয়েছে দেখো। এই গাছের ছায়াতেই এ বড় হচ্ছে, দেখো পুরো ড্রাম ভরে গেছে। এখান থেকেও আমি কাটিং নিয়ে আমি অনেক গাছ বাড়ি নিতে পারবো। কাটিং বসানোর পরে এই ওপরের মাটিটা যখনই শুকিয়ে যাবে তারপরে তুমি জল দেবে, তার আগে কিন্তু জল দেবে না। এতে জল বেশি দিলেই এই যে কাটিংটা বসালে গোড়াটা পচে নষ্ট হয়ে যাবে, সার্ভাইভ করতে পারবে না, এটা তোমায় মাথায় রাখতে হবে। আর এই কাটিংয়ের যেটাই বসালে এটা তুমি ছায়া জায়গায় গিয়ে রেখে দেবে। ব্যাস এইভাবেই তুমি একটা জিও তুমি নিয়ে এসে তুমি অনেক জিও করে নিতে পারবে, খুব সুন্দর দেখতে লাগে। যদি তুমি হ্যাঙ্গিং করতে পারো আর তুমি যদি টবেও করো, এরকম বুশি হয়ে থাকে, খুব সুন্দর দেখায় এই গাছ করতে। তো এইভাবে তোমরা ওয়ান্ডারিং জিও একটা এনে কাটিং লাগিয়ে অনেক গাছ বাড়িয়ে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো।
Till then, bye. Thank you.